বাংলাদেশি শ্রমিক ছাড়া গতি নেই মালয়েশিয়ার কঠোর শ্রমের জন্য বাংলাদেশিদের সুনাম থাকলেও সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগ শ্রমিকদের প্রবাসীরা বলছেন দেশটিতে ক্রমেই বাড়ছে শ্রমিক সংকট এই অচলাবস্থা দীর্ঘ সময় চলতে থাকলে দেশটির পাম শিল্পের অস্তিত্ব বিলীন হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের এর মধ্যে পাম ও নির্মাণ শিল্পে শ্রমিক না পাঠানোর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া এই অবস্থায় বাংলাদেশি শ্রমিক ছাড়া দেশটির হাতে আর কোনো বিকল্প পথ নেই বলে মনে করছেন প্রবাসীরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গত 2 জুন ঢাকায় একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আসেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বৈঠকের একদিন পরেই মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের পর তাদের নিয়োগকর্তারা যদি কর্মীদের বেতন কমানো অথবা বেতন দিতে গড়িমসি করে তাহলে শ্রমিক নিয়োগের কোটা বাতিল করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারভানন এছাড়াও যে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এলে তাকে অবশ্যই বাসস্থান ও বিমান ভাড়া সহ সব খরচ বহন করতে হবে যাতে বিনা খরচে বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেন দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটে থাকা দেশটির অর্থনীতিতে দুটি বৃহত্তর সেক্টর পাম শিল্প ও নির্মাণ শিল্প পরিচালিত হয় শুধুমাত্র বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ার শ্রমিক দিয়ে কিন্তু ইন্দোনেশিয়া ইতোমধ্যে এসব খাতে শ্রমিক পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আর তাই মালয়েশিয়ার কলিং ভিসা চালু করে বাংলাদেশি শ্রমিক নিয়োগ ছাড়া দেশটিতে আর অন্য কোনো বিকল্প পথ নেই বলে মনে করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা এদিকে হাড় ভাঙা পরিশ্রমের জন্য মালয়েশিয়া জুড়ে বাংলাদেশিদের সুনাম থাকলেও শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না শ্রমিকরা যে কারণে পরিবারের ভরণ পোষণ চালানোর পাশাপাশি স্বজনদের কাছ থেকে নেয়া ধারের টাকা নিয়ে দুশ্চিন্তা এসব প্রবাসীরা সঠিক নিয়মে কলিং ভিসা খোলা হলে প্রথম বছরেই 2 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের কথা রয়েছে দেশটিতে সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে